আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আমি খুশি বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তার আগে আমি ধন্যবাদ দিতে চাই বঙ্গবন্ধু কলেজের কলেজ প্রশাসনকে, যারা এই মহামারীর সময়ে দুর্যোগ মুহূর্তে অনলাইন ক্লাসগুলো চলমান রয়েছে, তাদের আমি আমার তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে যে ক্লাসটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে ইসলামের ইতিহাসের প্রথম চতুর্থ অধ্যায়ের দামেস্কের উমাইয়া খিলাফত। এটা গতদিন আমি নিয়েছিলাম উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া সম্পর্কে। আজ আমি তোমাদেরকে নিব উমাইয়া বংশের যে মুয়াবিয়া, তার ছেলে এজিদ এবং হুসাইন, অর্থাৎ হযরত আলীর ছেলে ইমাম হুসাইনের সাথে সংঘর্ষ, এজিদের পরিচয় এবং কারবালা যুদ্ধ এবং এর প্রভাব এবং গুরুত্ব। আচ্ছা, আমরা শিক্ষার্থীরা প্রথমেই আলোচনা করি এজিদ কে ছিলেন। খলিফা মুয়াবিয়ার বর্ণনা অনুসারে 680 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে মুয়াবিয়ার মৃত্যুর পর এজিদ সিংহাসনে বসেন। তার সিংহাসন আরোহণের সাথে সাথেই গণতান্ত্রিক নিয়মে খলিফার নির্বাচন পদ্ধতির অবসান ঘটে। গণতন্ত্র মানে জনগণের সরকার, জনগণ যাকে খুশি ভালো লোককে দেখে ভোট দিবেন, কিন্তু এখানে এ নিয়মটি বাতিল হয়ে গেল। এই সময় থেকে বিভিন্ন শাসকগণ তাদের মৃত্যুর পূর্বেই তাদের উত্তরাধিকারীর জন্য সৈন্যগণ ও আমাত্যগণের শপথ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করলেন। এজিদ ছিলেন একাধারে নিষ্ঠুর ও বিশ্বাসঘাতক শাসক। শাসন ব্যাপারে তিনি কোনো ন্যায় অন্যায়ের ধার ধারতেন না। তার সহচরগণ যেমন নিচ ও পাপাসক্ত ছিল, তার আমোদ প্রমোদও তেমন জঘন্য ছিল। তিনি লম্পট ও দুশ্চরিত্রবান প্রকৃতির ছিলেন এবং মদ্যপানে নিমগ্ন থাকতেন। তিনি যেখানে যেতেন সেখানেই একটি বানরকে ধর্মযাজকের পোশাকে সজ্জিত করে সুন্দর বেশভূষায় মণ্ডিত একটি স্ত্রী ও গদ্ধবের পিঠে আরোহণ করে নিয়ে যেতেন। ফলে ধর্মীয় নেতাগণ এইরূপ আচরণে এজিদের বিরুদ্ধে চলে যায়। অপরপক্ষে ইমাম হুসেন কেমন ছিলেন? তিনি ছিলেন হযরত আলী, অর্থাৎ তার পিতার গুণাবলীর ও ধীরচিত স্বভাবের উত্তরাধিকারী ছিলেন। তিনি ন্যায়নিষ্ঠ, সৎ, অকপট, উদার এবং ধর্মপরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। ঐতিহাসিক সিরিলট বলছেন, অর্থাৎ তার মধ্যে একটি মাত্র গুণের অভাব ছিল, তা হলো ষড়যন্ত্র ফাঁদার কৌশল, অর্থাৎ তিনি ষড়যন্ত্র করতে পারতেন না। কে? ইমাম হুসাইন। উমাইয়া বংশধরগণ এ ব্যাপারে সিদ্ধহস্ত ছিলেন। ইমাম হুসাইন এজিদের স্বৈরাচারী খেলাফত দাবি অস্বীকার করেন। মুয়াবের পুত্র ইয়াজিদের চেয়ে হযরত ইমাম হুসাইন চরিত্রে বলে শত গুণে শ্রেষ্ঠ ছিলেন। সকল দিকটি বিবেচনা করলে ইমাম হুসাইন খেলাফতের ন্যায়সঙ্গত দাবিদার ছিলেন। মক্কা ও মদিনার হযরত আলীর সমর্থকগণও ইমাম হুসাইনকে সমর্থন করলেন। ফলে খিলাফতের দাবির প্রশ্নের ফয়সালার জন্য হুসাইন ও ইয়াজিদের মধ্যে সংঘর্ষ অবসম্ভাবী হয়ে পড়ে। কে হবে খিলাফতের ন্যায়সঙ্গত দাবিদার? এদিকে কুফাবাসীগণ উমাইয়া শাসনের অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য ইমাম হুসাইনের সাহায্য প্রার্থনা করলেন এবং কুফার পূর্ব গৌরব পুনরুদ্ধারের জন্য এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ইমাম হুসাইনকে অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করলেন। কে? কুফাবাসীরা। এবং ইমাম হুসাইনকে সিংহাসনে অধিষ্ঠিত করতে চান, এই জন্য ইমাম হুসাইন কুফা যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। হুসাইন কুফার প্রকৃত অবস্থা যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন, কিন্তু মুসলিম ধরা পড়ে গেলেন। তিনি বা তাকে বারবার জিজ্ঞেস করা হলো, তুমি কে?
এবং কোথা থেকে এসেছ। মুসলিমের কাছে হুসাইনের একটি চিঠি ছিল, তিনি মৃত্যু নিশ্চিত জেনেও মুসলিমের আকিল নিজের পরিচয় দিলেন না, বরং তার কাছে যে চিঠিটি ছিল তিনি সেটি মুখে পুরে ঘিরে ফেললেন। এ হচ্ছে আমাদের মুসলমান, তাকে আর সামনের দিকে অগ্রসর হতে দিলেন না, তাকে কারাগারে অন্তরীণ রাখা হলো এবং তিন দিন কারাগারে অন্তরীণ রাখার পর তাকে একটি মসজিদের ওপর থেকে ধাক্কা মেরে তাকে নিহত করা হলো। এবার ইমাম হুসাইন কী করলেন, কুফা যাত্রার পরিকল্পনা করলেন। মুসলিম প্রেরিত আশ্বাসপত্র হস্তগত হওয়ায় ইমাম হুসাইন তার স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন এবং 200 অনুচর সহ 60 হিজরির শাবান মাসের শেষের দিকে পিতৃ রাজধানী কুফা অধিকারের জন্য রওনা হলেন। কুফার মরুভূমি অতিক্রম করার পর তিনি মুসলিমের হত্যার সংবাদ পেয়ে দুঃখিত হলেন। মুসলিমের আত্মীয় স্বজন তার রক্তের প্রতিশোধ নেবার জন্য পীড়াপীড়ি করতে লাগল এবং ক্রমাগত দুঃসংবাদ আসতে লাগলো। গোত্রপতি হুসাইনকে গতি পরিবর্তন করে আজা ও সালমা পাহাড়ে আশ্রয় নিতে উপদেশ দিলেন, আজা ও সালমা পাহাড়। কিন্তু সামনের দিকে আর একটু যেতেই তামিম গোত্রের আলহর নামক এক আরব প্রধানের পরিচালনায় কুফার অশ্বারোহী বাহিনী তাদের গতিরোধ করল। অশ্বারোহী মানে ঘোড়ার বাহিনী। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। কুফার গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ। ওবায়দুল্লাহ হুসাইনের বিরুদ্ধে 4,000 সৈন্য প্রেরণ করেন। সৈন্য দ্বারা অবরুদ্ধ হয়ে হুসাইন কহেল্লা মহডম কুফার 25 মাইল উত্তরে ফোরাত নদীর তীরবর্তী কারবালা প্রান্তরে বাধ্য হয়ে শিবির স্থাপন করলেন। কুফার সৈন্যগণ ফোরাত নদীর তীরে ঘিরে তীর ঘিরে দণ্ডায়মান হল এবং হুসাইনের শিবিরের পানি সংগ্রহের পথ অর্থাৎ আসার পথ বন্ধ করে দিল। এইরূপ দুরবস্থায় পতিত হয়ে হুসাইন উপদলের নিকট 3টি শান্তি প্রস্তাবের যে কোনো একটি গ্রহণের জন্য অনুরোধ করে পাঠালেন। 3টি শান্তি প্রস্তাব কী কী হয়, তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক অথবা তুর্কি সীমান্ত দুর্গে অবস্থান করতে দেওয়া হোক অথবা এজিদের সাথে আলোচনার জন্য দামেস্কে প্রেরণ করা হোক, ওবায়দুল্লাহ এই আবেদন মেনে নিতে বাধ্য ছিল। কিন্তু খ্যাতিলাভের জন্য এবং সীমারের প্ররোচনায় সে হুসাইনকে জীবিত অথবা মৃত দেহ কুফায় নিয়ে যেতে আদেশ দিলেন। শিবিরে হাহাকার পড়ে গেল, পানির অভাবে হাহাকার পড়ে গেল, ছোট ছোট শিশু ও বালক বালিকাগণ জ্ঞান হারিয়ে ফেললেন। এইভাবে অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে 3 দিন কেটে গেল। নিরুপায় হয়ে হুসাইন উমাইয়া পাশুনদের অনুরোধ করলেন যে অসহায় স্ত্রী লোক এবং বালক বালিকাদের সাথে যেন যুদ্ধ করার না হয়। কিন্তু উমাইয়াগণ মায়া মমতার কোনো ধার থাকত না। অবশেষে হুসাইন বন্ধু বান্ধবগণকে জীবন নিয়ে পালিয়ে যেতে অনুরোধ করলেন, কিন্তু তারা প্রিয় প্রভুর সঙ্গ পরিহার করতে রাজি হলেন না। তারা বলেন, হুজুর আপনার সঙ্গ আমরা ত্যাগ করব না। 680 খ্রিস্টাব্দের 10ই মহরম কারবালা প্রান্তরে 2 অসম দলের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। হুসাইনের ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে কাসিম সর্বপ্রথম শত্রুর আঘাতে শাহাদাত বরণ করেন। প্রচণ্ড সংঘর্ষে একে একে প্রায় সকলেই মৃত্যুমুখে পতিত হতে লাগল। মহাবীর হুসাইন বীর বিক্রমে যুদ্ধ করে শত্রুপক্ষের অনেকেই ঘায়েল করলেন এবং তার বাহুবন্ধনে তার ছেলে আসগর নিহত হলেন তীরের আঘাতে। কিন্তু আর কতক্ষণ অভুক্ত অবস্থায় যুদ্ধ করবে, ঘাতক সীমার তার বুকের উপর চড়ে বসে তার মস্তক ছিন্ন করলেন এবং সে মস্তক ছিন্ন করার পর তিনি সে মস্তকে লাথি মারলেন। ওবায়দুল্লাহ সে মস্তকের পরে বেতরাঘাত করলেন। কিবন বলছেন ঐতিহাসিক, ইন এ ডিস্টেন্ট এজ অ্যান্ড ক্লাইমেট দ্য ট্র্যাজিক সিন অফ দ্য কোল্ডেস্ট
রিজার্ভ অফিসার উইল অ্যাওকেন দ্য সিম্পথি অব দ্য কোল্ডেস্ট রিডার, অর্থাৎ দূরবর্তী সময়ে এবং আবহাওয়ায় হুসাইনের মৃত্যুর হৃদয় বিদারক দৃশ্য নিতান্ত নিরাসক্ত পাঠে করে সহানুভূতির উদ্রেক করবে। অর্থাৎ এইটি পাঠ করলে জগতের প্রত্যেকটি মুসলমানের গায়ের লোম একবার হলো দাঁড়িয়ে উঠবে এবং এটাকে বলা হচ্ছে ইতিহাসে সবচেয়ে লোমহর্ষক কাহিনী। আরবরা প্রান্তরে যে হুটে যাওয়া এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে এটি মনে হয় যে আরবরা সেই বিয়েগন্তের ঘটনা যেটি প্রত্যেকের হৃদয়ে আজও জাগ্রত করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এটি শেষ করলাম। আশা করি তোমরা প্রত্যেকে বই থেকে সেটি অধ্যয়ন করবে। আরবরার এই লোমহর্ষ কাহিনী, এজিদ এবং হুসাইনের সাথে যে গৃহযুদ্ধ হয়েছিল সেটির ঘটনা এবং এর গুরুত্ব অত্যন্ত হৃদয় বিতরক হয়েছিল। এবং গুরুত্বটা একটু হালকা করে বলি, সেটা হচ্ছে শিয়া সুন্নির উদ্ভব হয়েছিল। বাকিটা তোমরা বইয়ে পড়বে এবং সামনে ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। সে পর্যন্তই আবার পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।